জয়েস, আপনি বরাবর স্বচ্ছতা বজায় রেখেছেন আর এই ভিত্তির উপরেই আপনার সহায়ক গোষ্ঠী গড়ে উঠেছে। সততা এবং স্বচ্ছতার উপর আপনার প্রকৃতি পরিচয় কী এবং প্রভু আপনার জীবনে কী করেছেন তা সবাইকে জানানোর মাধ্যমে, কিন্তু আপনি যা যা কিছু সবার সাথে ভাগ করে নিয়েছেন তা ভাগ করাটা কিন্তু খুব একটা সোজা ব্যাপার নয়। আচ্ছা, আপনার কেন হঠাৎ করে নিজের মনের গভীর স্থানগুলোয় নতুন করে নাড়া দেবার কথা মনে হলো? প্রথমত জিঞ্জার, আমি সত্যি এটা বিশ্বাস করি যে প্রভু আমায় অকপটতার বর দিয়েছেন। আমার ব্যক্তিত্ব বরাবরই অত্যন্ত সোজা সাপটা। আমি মনে করি এর অনেকটাই প্রভুর দান, আর মানুষের মঙ্গলের জন্যই প্রভু আমায় এই বর দান করেছেন। কারণ মানুষের সামনে কোনো না কোনো আশার আলো থাকা দরকার, তাদের জন্য এটা জানাটা খুব জরুরি যে কেউ একজন তার লড়াইতে জিতেছে। আমার ক্ষেত্রে যদিও সমস্যাটা ছিল যৌনতামূলক, মৌখিক এবং শারীরিক নির্যাতনের সমস্যা, অন্যদের সমস্যাগুলো অন্য রকমের। মানুষের জীবনে নানান ধরনের সমস্যার উদ্রেক হয়। এখানে আমাদের এটা মনে রাখা অত্যন্ত জরুরি যে প্রভু কিন্তু আপনার খেয়াল রাখেন। আপনারা একটু মনে রাখবেন যে আপনারা যদি যন্ত্রণা পান তাহলে তাতে কিন্তু প্রভুও আহত হন। উনি চান আপনাকে স্বস্তি দিতে, আপনাকে নিরাময় দিতে, আপনাকে উনি সম্পূর্ণ করে তুলতে চান, যাতে আমাদের নিজেদের আশীর্বাদ অন্যের প্রাপ্ত আশীর্বাদের সাথে তুলনা করার কোনো দরকার নেই। আর আমার মনে হয় যে প্রভুর হৃদয় সমস্ত মানুষের নিরাময়ের জন্যে, তাদের সম্পূর্ণতা প্রদানের জন্যে যথেষ্ট। প্রভু যিশু যে জন্য নিজের প্রাণ ত্যাগ করেছিলেন সেই জীবন লাভের জন্যে যথেষ্ট। তিনি আমাদের সবার সাথে অকপটে আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেবার সুযোগ দিয়েছেন। তবে কিছু কিছু জিনিস আছে যা আমার পক্ষেও তা ভাগ করে নেওয়াটা কঠিন, তবে এই দৃষ্টান্তমূলক অভিজ্ঞতার সবটা আমার পক্ষেও ভাগ করে নেওয়া সহজ হয়নি। মানে মুখের ওপর এটা বলা যে আমার বাবা আমার ওপর যৌন নির্যাতন চালিয়েছেন, এটা মোটেই শ্রুতি সুখকর নয়। তবে অন্তত পক্ষে এই কথা বলার চেয়ে তো এটা ভালো শোনায় যে উনি আমায় ধর্ষণ করতেন। আপনি কিন্তু ধর্ষণ এই শব্দটা অতি সাম্প্রতিককালের আগে কখনো ব্যবহার করেননি, তাই না? সত্যি বলতে কি আমি কখনো করিনি, এই প্রথমবার করলাম। প্রথমবার যখন আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করলাম, তখনই প্রথমবার আমি এই শব্দটা নিয়ে চিন্তা ভাবনা করলাম। আমি তখন ভাবলাম উনি তো আমায় শারীরিকভাবে জোর করেননি, মানে ভয় দেখিয়ে আমাকে তো আসলে জোরই করা হয়েছিল। আর সংজ্ঞা অনুযায়ী ধর্ষণ হলো যখন কেউ আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে যৌন উপায় ব্যবহার করেন। আমি তো মোটেই নিজের ইচ্ছায় এতে অংশগ্রহণ করিনি, সুতরাং আমার বাবা তো আমাকে ধর্ষণই করেছেন, বহুবার করেছেন। অন্তত পক্ষে আমার বাবা আমাকে 200 বার ধর্ষণ করেছেন। সুতরাং আমি যখন পেছনে ফিরে তাকিয়ে দেখি প্রভু আমার জীবনে কী কী করেছেন, মানে আমি যেখানে ছিলাম সেখান থেকে আজ যেখানে এসে দাঁড়িয়েছি, তখন কৃতজ্ঞতাস্বরূপ আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নিতে চাই। যদি তা বাকিদের জীবনে এতটুকু আশার সন্ধান দেয়, যদি তাদের মনে হয় প্রভু যদি আপনাকে এত কিছুর মধ্যে থেকে টেনে বার করতে পারেন তাহলে আমাকেও পারবেন। আমি 18 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যাওয়া অবধি আমার ওপর যৌন, মানসিক এবং মৌখিক সব রকম নির্যাতন চালিয়ে গেছে। নির্যাতন মানে হলো অন্যায্যভাবে ব্যবহৃত হওয়া, নষ্ট হওয়া, অপচয় হওয়া, এমনভাবে ব্যবহার করা যা ক্ষতিকর বা নিষ্ঠুরতার সাথে ব্যবহৃত হওয়া। আজ যারা শুনছেন বা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো যৌন, মানসিক, শারীরিক বা আবেগগত দিক দিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। সব ধরনের নির্যাতনই কিন্তু ক্ষতিকারক। যখন কেউ আমাদের অপব্যবহার করে বা প্রভুর উদ্দেশ্যের থেকে পৃথক কোনো উদ্দেশ্যে আমাদের ব্যবহার করে তা ক্ষতিকর হয়। আমার বাবা অনেক বিকৃত মনস্ক কাজ করতেন, আমি তার মধ্যে অল্প কিছুই আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। এমন কিছুও ছিল যা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করাটা আমার জন্য অত্যন্ত কুরুচিমূলক। উনি আমায় চাবি ঢোকানোর গর্ত দিয়ে লুকিয়ে আমার মা এবং বাবার যৌনক্রিয়া দেখতে বাধ্য করতেন, আর তারপর আমায় তাকে জানাতে হতো আমার কীরকম লাগছে। বাবা কোনো ঘরে একা থাকার সময়
আমি যদি সেই ঘরে ঢুকে পড়তাম তাহলে নিজের গোপনাঙ্গ ছুঁয়ে উনি আমায় উত্তেজিত করার চেষ্টা করতেন, কোনো একলা কোণ পেলেই উনি আমায় জড়িয়ে ধরতেন, মানে আমি বাবা যে ঘরে রয়েছেন সে ঘরে ঢুকতেও ঘেন্না করতাম। যদি উনি বাড়ির একতলায় বা গ্যারেজে কিছু করতে যেতেন তাহলে আমায় বলে যেতেন, 5-10 মিনিট পরে সেখানে চলে যেতে, দেখে যেন মনে হয় ওনার খোঁজ করতে করতে গেছি। তারপর উনি আমার ওপর তার উৎপীড়ন চালাতেন, আমি সারাক্ষণ ভয় ভয় থাকতাম। বাবা যদি গাড়ি নিয়ে কোথাও যেতেন তাহলে আমায় বলতেন, মায়ের সামনে তার সাথে গাড়িতে যাবার জন্য জেদ করতে, আমি যাবার কথা বললে উনি বলতেন না, আর আমায় মায়ের সামনে ওনাকে আমার সাথে করে নিয়ে যাবার জন্য অনুনয় বিনয় করতেন, মানে ব্যাপারটা বেশ মজাদার ছিল। আমি তো আর কখনোই ওনার সাথে সকরে যেতে চাইতাম না, কারণ আমি জানতাম গেলে কি ঘটবে। প্রতি শুক্রবার সকালে আমার মা মুদির মাল আনতে দোকানে যেতেন, আমি ওনার সাথে যাবার জন্য সব রকম চেষ্টা চালাতাম, কিন্তু বাবা আমাকে বাধ্য করতেন বাড়িতে থাকার জন্যে। মা বেরিয়ে যাওয়ার পর বাবা আমায় ধর্ষণ করতেন, তারপর আমরা একসাথে সাঁতার কাটতে যেতাম, উনি আমায় শিখিয়ে দিতেন সাঁতার শেখার জন্যে বায়না করতে, যাতে জলে নেমে উনি আমায় গায়ে হাত দিতে পারেন, আমার কোথাও নিরাপদ লাগতো না। আমরা বোধহয় কল্পনা করতে পারি না যে একটা বাচ্চার ওপর এই পরিস্থিতির কী কুপ্রভাব পড়তে পারে, যে সুযোগ আমি কখনো পাইনি। আর আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এই একই পরিস্থিতির শিকার রয়েছে। উনি আরও চাইতেন যাতে আমি স্কুল থেকে অন্য মেয়েদেরও নিজের বাড়িতে নিয়ে আসি, উনি যাতে ওদের সাথেও এমনও কিছু করার সুযোগ পান। আমি নানা টাল বাহানা করে কাটিয়ে গেছি, কিন্তু আমাদের উল্টো দিকের বাড়ির মেয়েটি ছাড় পাইনি। ওই মেয়েটি আর আমি বন্ধু ছিলাম, আর আমার মনে আছে বাবা আমায় বাধ্য করতেন মেয়েটিকে এমন কোনো জায়গায় নিয়ে যেতে যেখানে বাবা ওকে একলা পাবেন, আর আমি লজ্জায় ঘেন্নায় কুঁকড়ে যেতাম, আমি নিজেকে নিয়ে লজ্জায় মরে যেতাম। আমার মাও কিছু বলতেন না, এই জন্যে আমি লজ্জা পেতাম ওদের কাছে, আমি ভীষণভাবে লজ্জিত ছিলাম প্রাপ্ত বয়স্ক হবার আগে পর্যন্ত। আমি এই লজ্জা লজ্জিত হবার সমস্যাটা বুঝতেই পারিনি। আপনি যখন আপনার নিজের অস্তিত্ব নিয়ে লজ্জিত হয়ে পড়েন তখন তা আপনার সম্পূর্ণ চিন্তাধারাকে আপনার কার্যধারাকে বিষিয়ে দেয়। আমি তোমায় দ্বিগুণ পুরস্কৃত করব, আমি তোমাদের দ্বিগুণ অংশ ক্ষতিপূরণ দেব। আপনি যদি সঠিকভাবে মানুষ হয়ে থাকেন তাহলে প্রতিদিন 3 বার করে মা বাবাকে প্রণাম করুন। যদি আপনি সামান্যতম মানুষ হয়ে থাকেন তাহলে তাই করুন, নিশ্চয় করুন। আমিন। যৌন নিগ্রহ এতটাই লজ্জাজনক যে কেউ তা নিয়ে কথা বলতে চায় না, কেউ বুঝেই উঠতে পারে না। আমার বাবা আমার বন্ধুর ওপর নির্যাতনের পালা শেষ করলে পরে আমরা আবার একসাথে ফিরে আসতাম। আজ যখন মনে পড়ে আমার নিজের হাত কামড়াতে ইচ্ছে করে। এটা এমন একটা বিচ্ছিরি জিনিস যেটা নিয়ে কি করে কথা বলতে হয় তাই কেউ জানে না, বুঝতে পারছেন তো? স্কুলে আমি সাধারণ কোনো মেয়ের মতোই আচরণ করতাম, কিন্তু সব সময় আমার একলা লাগতো, সব পরিস্থিতিতে আমার নিজেকে আলাদা লাগতো, কোনো পরিস্থিতিতেই ঠিক যেন মানিয়ে নিতে পারতাম না, কারোর সাথে বন্ধুত্ব পাতাতে পারতাম না। স্কুলের পরে আমার কোথাও যেতে ইচ্ছে করতো না, কোনো কিছুতে অংশগ্রহণ করতে ইচ্ছে করতো না। স্কুল থেকে বাড়ি আসার সময় কত মিনিট লাগবে তা মাপা ছিল, কারণ আমার বাবা সবসময় সন্দেহ করতেন যে আমি কারোর সঙ্গে মিশছি। মনে রাখবেন, অপরাধ বোধ কিন্তু সন্দেহের বীজ বনে। কোনো বন্ধু ছিল না আমার, কোনো ছেলের সাথে মেশার তো কোনো প্রশ্নই ছিল না। আমি কখনো কোনো নিমন্ত্রণে যাইনি, আমার বাবা আমায় কখনো তানক হওয়ার পর নতুন জামা কিনে দেননি, তিনি মনে করতেন এগুলো সব পয়সার অপচয়, সুতরাং আমায় আমার বাকি বন্ধুদের সবসময় ব্যাখ্যা দিতে হতো কেন তারা যা করতে পারে আমি পাই না, এখানে যেতে পারবো না, সেটা করতে পারবো না, মানে লোককে নানা অজুহাত দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার মনে পড়ে খুব অল্প বয়সে একবার স্কুলে হ্যালোউইনের অনুষ্ঠান ছিল, আমার মা তেমন কিছু বুঝতেন না, তার কাছে তত পয়সাও ছিল না, মা আমার জন্য একটা বিচ্ছিরি জামা বানিয়ে দিয়েছিলেন তখন,
বাকি মেয়েরা তাদের মায়েদের বানানো সুন্দর জামা পরে এসেছিল, কি যে সুন্দর দেখতে লাগছিল, নানান রকমের জামা কাপড় এরকম সেরকম, আর আমায় হতকুচ্ছিত লাগছিল, বুঝতে পারছেন তো? আমার মনে আছে আমার নিজেকে দেখতে এত বাজে লাগছিল যে আমি স্কুলের মাঠের এক কোণে গিয়ে লুকিয়ে বসেছিলাম। আপনার জীবনে যে কবেকার কোন সব ঘটনা মনে থেকে যায় সেটা ভেবে সত্যি অবাক লাগে, এত কিছুর মধ্যে আমার খুব স্পষ্টভাবে মনে রয়ে গেছে এক কোণে এক রাশ অভিমান আর লজ্জা নিয়ে দাঁড়িয়ে থাকার কথা। কত বছর আগেকার অভিজ্ঞতার কথা যেগুলো আজও ভুলতে পারি না। দেখবেন জিঞ্জার, আমি অনেক সময় ভয় বা ভীতি নিয়ে কথা বলি, এটা যে কি ক্ষতিকর একটা জিনিস। আমার ছোটবেলার সময়টা মনে করতে গেলে আমি এমন কোনো সময় মনে করতে পারি না যখন আমি ভয় ছাড়া একটা দিনও কাটিয়েছি। আমাদের মধ্যে এমন অনেক রয়েছেন যারা আজ ওই পরিস্থিতিতে জীবন কাটানো, তাই আমাদের সবাইকে আপনার তখনকার পরিস্থিতিটা বিশ্লেষণ করুন। এই ধরনের পরিস্থিতিতে অল্প বয়সী মহিলাদের কি রায় দেবেন? কখনো নিরাপদ বোধ করিনি, আর বিশেষ করে মহিলাদের নিরাপদ অনুভব করাটা অত্যন্ত জরুরি, তাদের ঠিকভাবে খেয়াল রাখা উচিত। আমি নিজেই তো কখনো নিরাপদ বোধ করিনি। যেমন আমার বাবা রাতে কাজ করতেন, উনি বিকেল তিনটে কাজে যেতেন আর মাঝরাতে বাড়ি ফিরতেন, আর আমি যদি জেগে থাকতাম তাহলে তার চাবি ঘোরানোর শব্দ শুনলেই আমি কিরকম ভয় অস্থির হয়ে পড়তাম, কারণ আমার জানা ছিল না পরের মুহূর্তেই উনি ঠিক কি করে বসবেন। প্রতি শনিবার উনি বাইরে গিয়ে একেবারে মাতাল হয়ে ফিরতেন, তার কাছে ওটাই সপ্তাহের বিনোদন ছিল। প্রত্যেক শুক্রবার তার সপ্তাহ শেষ হতো আর তারপর প্রতি শনিবার দুপুরে বিকেল নাগাদ উনি বাইরে গিয়ে কোথাও বসে মদ্যপান করতে শুরু করতেন, আর তারপর মাঝরাতে বা পরের দিন ভোর চারটে পাঁচটার সময় বাড়ি ফিরতেন। আর অপেক্ষাকৃত ভালো অন্য দিনগুলোতেও, মানে যে দিনগুলোতে কোনো যৌন নির্যাতনের ঘটনা ঘটতো না বা আমার বাবা মার মধ্যে কোনো অশান্তি হতো না, সেই সব দিনগুলোতেও বাড়ির পরিবেশটা এমন হয়ে থাকতো যে সারাক্ষণ আমরা ভয় ভয় থাকতাম, এই বুঝি কিছু একটা ঘটলো, মানে কোনো স্থিতিশীলতা ছিল না। হতো না? হ্যাঁ, ঠিক এমনটাই হতো, মানে কিছুতেই বোঝা যেত না কিসে ওনার মেজাজ কেমন হবে, মানে কোন সময় আপনার কোনো একটা আচরণে ওনার কোনো আপত্তি থাকতো না, কিন্তু সবটাই তার মেজাজের ওপর। সব মিলিয়ে আমি একটা নিয়ন্ত্রিত পরিবেশে বাস করতাম, উনি সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতেন, মানে উনি যদি টিভি দেখতে চাইতেন আপনাকেও টিভি দেখতে হবে, উনি উঠে পড়লে আপনাকে উঠে পড়তে হবে, উনি শুতে গেলে আপনাকেও শুতে যেতে হবে, কী কী পদ রান্না হবে উনি ঠিক করতেন। এমনকি এটা শুনতে হয়তো খুব কুরুচিকর লাগবে, তাও আমি না বলে থাকতে পারছি না যে আমার যখন 8 কি 9 বছর উনি আমাকে অশ্লীল ছবি হাত দিয়ে দেখতে বলতেন, আর তারপর ওনাকে আমার অনুভূতি সম্বন্ধে বলতে বলতেন, উনি যা শুনতে চাইতেন আমি তা না বললে উনি রেগে যেতেন, মানে রাগে ফেটে পড়তেন। এইবার আপনাকে বুঝতে হবে আমি নিজেই খুব সহজে রেগে যাই, মানে চট করে রেগে যাই, আর এই ধরনের লোকেদের পেছন লাগলে তাদের মাথা এমনিতেই গরম হয়ে যায়। আমার মনে হয় যে জিনিসটা আমি একেবারেই পছন্দ করি না, মানে বলতে পারেন যে জিনিসটা আমি একেবারে ঘেন্না করি, সেটাকে ভালো বলবার ভান করাটা, এটাই আমার সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আপনি আমায় একটু আগে জিজ্ঞেস করেছিলেন না যে আমি এত অকপট কিভাবে, আমি কিন্তু এর আগের মুহূর্ত পর্যন্ত এই নিয়ে ভাবিনি, কিন্তু এটাই বোধহয় ঘটনা যে একটা সময় আমায় এত বেশি পরিমাণে নকল অভিব্যক্তির মোকাবিলা করতে হয়েছে যে এটা মনে হয় প্রভুর প্রতিদান যে আমায় আজ কোনো কিছুর ভান করতে হয় না, আমি কপটতা মুক্ত হতে পেরেছি, আমি কিন্তু সততা বজায় রাখতে পারি এবং অকপটভাবে লোকেদের সত্যি কথাটা বলতে পারি, কারণ একমাত্র প্রকৃত সত্যই মানুষকে মুক্তি দিতে পারে। বাবা আমার সবসময় একটাই কথা বলতে থাকতেন যে উনি যা করছেন আমি ওনার চোখে বিশেষ কেউ বলেই উনি আমার সাথে এমন আচরণ করেন। আমার বয়স যখন 9 কি 10 মনে আছে বাবা আমার সাথে করে এক মহিলা আত্মীয়ের বাড়ি নিয়ে গেছিলেন এবং বলেছিলেন উনি সেই মহিলার সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হবেন। উনি আমায় ব্যাখ্যা করেছিলেন ওই মহিলা কত ওনাকে ভালোবাসেন, তারপর উনি বিশদে ব্যাখ্যা করে বলতেন তিনি ওই মহিলার সাথে কী কী করেছেন। আমায় অনেক গোপন কথা নিজের মধ্যে রাখতে হতো,
উনি সমানে বলতে থাকতেন উনি যা করেছেন, কিন্তু এইসব হলো আমাদের গোপন কথা। আমি যদি কাউকে বলে দিই তাহলে কেউ বুঝতে চাইবে না, তারা কেউ আমায় বিশ্বাস করবে না। আশ্চর্যের ব্যাপার হলো যে আমার ব্যক্তিগত যন্ত্রণার জন্যে পরিবারে কোনো সমস্যা তৈরি হতে না দেওয়াটা যেন আমারই বোঝা হয়ে উঠেছিল। আমার জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি মোকাবিলা করতে হয়েছে বা আজও করতে হয় তা হলো এই মিথ্যা দায়িত্বের অনুভূতি, নিজেকে সেই সমস্ত মিথ্যা জিনিসের জন্যে দায়বদ্ধ মনে করা, যার জন্যে প্রকৃতপক্ষে আমি কোনোভাবেই দায়বদ্ধ নই। আর আমি নিজের সমস্যার মোকাবিলা তো করি, যদি জানতে পারি আপনার কোনো সমস্যা রয়েছে তাহলে তারও মোকাবিলা করতে শুরু করি। আমি এমন অনেক জিনিসের জন্যে নিজেকে দায়বদ্ধ বলে মনে করি যার কোনো যুক্তি হয় না, কিন্তু প্রভু এই ক্ষেত্রটিতে অনেক কিছু বলেছেন। জয়েস, এটা মোটেই তোমার দায়িত্ব নয়, বুঝতে পারছেন তো? আপনাদের মধ্যে কারা কারা বুঝেছেন আমি মিথ্যা দায়বদ্ধতা বলতে কি বোঝাচ্ছি? শয়তান চায় যে আমরা সব কিছু লুকিয়ে রাখি, কারণ যতক্ষণ না তা লুকিয়ে থাকবে ততক্ষণ আপনি কখনো এর থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন না। সুতরাং যে সমস্ত জিনিস আপনার মধ্যে লুকিয়ে রয়েছে, যদি আপনি এমন কিছু করে থাকেন যা নিয়ে আপনি লজ্জিত বা আপনার সাথে এমন কিছু ঘটে থাকে যা নিয়ে আপনি লজ্জিত, যদি আপনি তা নিয়ে কখনো কথা না বলে থাকেন, তাহলে কিন্তু আমি বলবো আপনি নিজের প্রতি অনুগ্রহ করছেন না। প্রভুর সাথে খোলাখুলিভাবে কথা বলুন। এ সমস্ত কিছুকে অতিক্রম করার জন্যে আপনাকে আগে এগুলোকে বাইরে আনতে হবে। কিছু জিনিস আমার মনে পড়ে, আমি যখন বড় হচ্ছিলাম মানে 12-13 বছরের, তখন আমার বাবা আমায় উৎপীড়ন করা থেকে আস্তে আস্তে ধর্ষণ করতে শুরু করলেন। সত্যি কথা বলতে কি, এর আগে এইভাবে ধর্ষণ শব্দটা কিন্তু আমি এত বছর ধরে আমার অভিজ্ঞতা ব্যাখ্যা করার সময় কখনো ব্যবহার করিনি, এইবারই প্রথম করছি। আজ থেকে সপ্তাহ তিনেক আগে এই বক্তৃতার প্রস্তুতি নেবার সময় আমি যখন প্রথম এই শব্দটি ব্যবহার করলাম, কানে শব্দটা শুনতে অত্যন্ত খারাপ লাগছিল, কারণ আমি নিজেও সবসময় যৌন নির্যাতন এই শব্দটাই ব্যবহার করেছি। কিন্তু প্রভু নিজে আমার অন্তরে এই শব্দটি দিয়েছেন, কারণ আমরা বোধহয় এই যৌন নির্যাতন শব্দটি ব্যবহার করে করে নিজেরাও নিজেদের কিছুটা অবশ করে রেখেছিলাম। আমার বাবা, যার উপর আমার আস্থা রাখার কথা, যার কথা ছিল আমাকে নিরাপত্তা দেবার, তিনি আমায় অন্ততপক্ষে 200 বার ধর্ষণ করেছেন আমার বয়স 18 হবার আগেই। এবার বলুন তো, যদি প্রভু এই পৃথিবীতেই জীবিত অবস্থায় বিদ্যমান না হতেন তাহলে এত কিছুর পরেও কীভাবে আমার পক্ষে আজ এইভাবে দাঁড়িয়ে কথা বলার সম্ভব হতো আপনাদের সবার সামনে? কিন্তু সেটা প্রভুকে ছাড়া কিভাবে সম্ভব হতো? দিয়াবলকে শায়েস্তা করার সবচেয়ে ভালো উপায় হল প্রভুকে আপনার যন্ত্রণা দান করুন আর ওনাকে সুযোগ দিন আপনার জন্যে তা আনন্দে রূপান্তরিত করে দিতে। সুযোগ দিন আপনার জীবনে যা কিছু কেলেঙ্কারি তাই আপনার জীবনের মূল বার্তায় রূপান্তরিত করতে। আজ যখন আমি নিজের জীবনের অভিজ্ঞতা বলি, আপনারা তা বিশ্বাস করেন যে আমি সত্যি নিরাময় লাভ করি, সম্পূর্ণ নিরাময়। আর আমি আজ যে দুর্দান্ত বৈবাহিক সম্বন্ধে আছি, আমাদের 4টি সন্তান, 10টা নাতি-নাতনি, প্রভুর রাজত্বে আমি নিজের নাম অক্ষয় করতে পেরেছি, এই বিশ্বাসই কিন্তু আপনাকে আশা যোগায়। মনে রাখবেন, প্রভু আপনার জন্যে কি কি করতে পারেন সেই ব্যাপারে আশা যোগায়। আমিন। আর আমি এই জন্যই এত কিছু করছি, কারণ আমি চাই লোকেরা জানুক প্রভু কত মঙ্গলময়। আপনার এই লড়াই বৃথা যাবে না, আপনার এই যাত্রা বৃথা যাবে না, আপনার যাত্রা সুখকর হবে। সুতরাং হাল ছাড়বেন না, কিছুতেই না। জয়েশ, এবার একটু এই আস্থা নিয়ে কথা বলা যাক, কারণ এটা আজকের দিনে খুব একটা কঠিন ব্যাপার যখন বারংবার এটা প্রমাণিত হয়ে চলেছে যে লোকেরা মোটেই বিশ্বাসযোগ্য নয়। সুতরাং এমন এক পরিস্থিতি থেকে আপনি কিভাবে প্রভুকে এমন এক অস্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করবেন যে যাকে বিশ্বাস করা যায়? কোনো একটা জায়গায় আমাদের বিশ্বাস করে দেখতে হবে কি হয়, এটা একটা খুবই কঠিন কাজ।
আমায় কিন্তু একটি শাস্ত্রবচন খুবই সাহায্য করেছিল, যাতে বলা আছে যে প্রেম শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে। আমি অনেকগুলো বছর সন্দেহ নিয়ে কাটিয়েছি, কারণ শুধু আমার বাবা নন, আরও দু তিনজন পুরুষ আমার সাথে এই একই জিনিস করেছেন। আমার বস ছিলেন, আমার এক কাকা ছিলেন, এবং বলতে খারাপ লাগছে, আমার দাদুও। আর আমার মনে হয় আমার বাবার রক্তে এই অজাচারের ব্যাপারটি ছিল। আরও একটা জিনিস, আমার মনে হয় এরা বোধহয় এমন পরিবেশে বড় হতে হতেই এমন, এটা কি একটা প্রায় তো মনে হয়, মানে ওরা জানতো যে এটা অন্যায়, কিন্তু ওদের ছেলেবেলাতেও মনে হয় এমনটাই কিছু ঘটেছিল। আর আমাদের চারিদিকে এই দুনিয়ায় এত ধরনের নিচ লোক আছে যে আপনি শেষ পর্যন্ত কঠিন হৃদয় এবং সন্দেহপ্রবণ ব্যক্তিতে রূপান্তরিত হন। আমার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আজও কখনো কখনো ডেভ বলে, তুমি আমার সাথে এমন আচরণ কেন করছো যেন আমি তোমার শত্রু। আমার মধ্যে সবসময় এই চিন্তাটা কাজ করতো যে সবাই আমার দখল নিতে চায়, আমাদের পরিবারে কোনো সিদ্ধান্ত নিতে দেওয়াটা আমার কাছে সত্যি খুব কঠিন ব্যাপার ছিল, কারণ আমি এটা বিশ্বাসই করতাম না যে কেউ তাদের নিজেদের ছাড়া অন্য কারোর মঙ্গল চিন্তা করে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমার বাবা যে সিদ্ধান্তই নিতেন তা হতো খালি তার সুবিধে মতো, উনি যা চাইতেন সেই মতো, ওনার যা মনে হতো ওনার জন্যে সঠিক সেই সিদ্ধান্ত। প্রভু একদিন আমার অন্তরে প্রবেশ করে বললেন যে আমার সাথে পুরুষেরা যা করছে তারপরে আমি ডেভকে কীভাবে বিশ্বাস করি। আমার মনে আছে প্রভু আমার হৃদয়ে খালি এটুকু প্রবেশ করিয়ে দিলেন, আমি তোমাকে ডেভ বা অন্য কোনো পুরুষকে বিশ্বাস করতে বলছি না, আমার সহযাত্রী হিসেবে তাদের বিশ্বাস করতে বলছি। আচ্ছা, আপনি গোপন কথা আর তার বিপদ নিয়ে অনেক কিছু বলেছেন, আজ এত বছর পরেও কি আপনার মনে হয় যে যে প্রভু আপনার জীবনে এখন নিরাময় করে চলেছেন এবং এখন এমন এমন নানা জিনিসকে আপনার চিন্তাভাবনার উপর স্তর নিয়ে আসছেন যাতে আর গোপনীয়তায় বাস না করতে হয়? গোপন কথার একটা বৈশিষ্ট্য হলো তা আপনাকে যেন কয়েদ করে রাখে, এবং আপনি যখন সেই গোপন কথা কারোর সাথে ভাগ করে নেন তখন আপনি যেন মুক্তির স্বাদ পান। মানে বলতে চাইছি যে আপনি যার ব্যাপারে আপনি খেয়াল রাখেন, কোনো ধর্মীয় নেতা বা কোনো ভালো বন্ধু, কোনো পারিবারিক সদস্য যার সাথে আপনি খোলাখুলি কথা বলতে পারেন, তার থেকে ভালো তো আর কিছুই হতে পারে না। কিন্তু যদি সেরকম কেউ না থাকে আপনার জীবনে, তাহলে এইভাবে একটা চেয়ারে বসে স্বর্গীয় পিতাকে জোরে জোরে জানাতে পারেন, বলতে পারেন এই মুহূর্তে আমার এমন কেউ নেই যার সাথে আমি কথা বলতে পারি। ঘটনা হলো যেমনটা আমি আগেই বলেছি, আপনি কিন্তু ওনাকে এমন কোনো কথাই বলছেন না যা উনি আগে থেকে জানেন না। কখনো কখনো কঠোর সত্যের রূঢ়তাকে সামনে প্রকাশ করাটা দরকার। মনে আছে আমি একটা সময় আয়নার সামনে দাঁড়িয়ে বলতাম, দেখো তোমাকে ভালোবাসবে এমন মা বাবা তোমার কোনো দিনও ছিল না, ওদের নিজেদেরই নানান সমস্যা ছিল। আরেকটা জিনিস জয়েস, তুমি কোনো দিনও আর সেই ভালোবাসা পাবে না, তোমায় এটা বুঝতে হবে আর জীবনে এগিয়ে যেতে হবে। এমন কেউ যিনি নির্যাতনের শিকার হয়েছেন তিনি কিন্তু সম্পূর্ণরূপে নিরাময় লাভ করতে পারেন। এমন বেশ কিছু জিনিস আছে যার ভাগ্য আমার কোনোদিনও হবে না। ভালোবাসার যোগ্য এক বাবা থাকার অনুভূতিটা কেমন, কোনোদিনও বাবা কোলে বসার আনন্দ অনুভব করব না, ভীত না হয়ে তার গলায় দুহাত জড়িয়ে ধরার অনুভূতি কেমন তাও জানতে পারব না। আমি কখনোই আর বাবার সাথে একসাথে বসে চা খেতে পারবো না আর সেই অনুভূতি পাবো না, আমার এই সমস্ত অভিজ্ঞতার কোনোটাই হবে না। কিন্তু আমার কাছে আরো ভালো কিছু আছে। কারণ আমি প্রভুর সাথে পথ হাঁটছি এবং প্রভুর সাথে আমার এক চমৎকার সম্পর্ক রয়েছে যা এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে সবচেয়ে দামি জিনিস। গীত সংহিতা 27:10 বাইবেল বলছে, আমার পিতা মাতা আমাকে ত্যাগ করিয়াছেন কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন অবশ্যই, সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন অবশ্যই। আমিন। আপনি জানেন না যে জয়েস মায়ার মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই।
একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন jmmindia.org এ। প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।